আমরা আচ্ছা আমাদের মাস্টার সাহেব কি বলছেন শুনুন ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস এবং আজকের আইএসএফ এর চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি ভাইজানের ওপর তৃণমূলী গুন্ডারা বর্বরিচিত আক্রমণ করেছি তার প্রতিবাদে সংযুক্ত মোর্চা এবং আইএসএফ আগামীকাল নির্বাচন কমিশন অভিযান করবে কলকাতা ডালহৌসি বামাল লড়ি বিল্ডিংয়ে সুতরাং এই ভোট পরবর্তী হিংসা তৃণমূলী গুন্ডা বর্বরতা গণতন্ত্রকে যেভাবে লুঙ্গিত করছে যেভাবে অপমানিত করছে এবং আমাদের কর্মী এজেন্টদের যেভাবে আক্রান্ত হতে হচ্ছে এবং সর্বোপরি আইএসএফের যিনি চেয়ারম্যান ভাঙড়ের যিনি আইএসএফ এর প্রার্থী ছোট ভাই যা নৌসাদ সিদ্দিকীর ওপর আজকের যে বর্বরচিত আক্রমণ চলছে তার প্রতিবাদে ভাঙর থানা ঘেরাও চলছে তাই আগামীকাল কাল আইএসএফ কর্মী সমর্থকদের আমরা কলকাতা নির্বাচন কমিশন যেটা ডাল বামার লড়ি বিল্ডিং এবং বাবুঘাট থেকে মাত্র পাঁচ মিনিট দূরে এগারোটা থেকে বারোটার মধ্যে উপস্থিততার হওয়ার আহ্বান জানাচ্ছি ভাইজান আব্বাস সিদ্দিকীর নির্দেশে কারণ এই জিনিস আমরা বাংলায় মেনে নেব না বাংলার গণতন্ত্র সুরক্ষিত করতে হবে সে দায়িত্ব আইএসএফ সংযুক্ত মোর্চাকে নিতে হবে তাই আগামী দিন নির্বাগামী কাল বেলা এগারোটায় নির্বাচন কমিশনে আমরা ডেপুটেশন গিয়ে দিয়ে নির্বাচন কমিশনকে বাধ্য করব যে এই সৌকাত মোল্লা সহ তৃণমূল দুষ্কৃতি যারা আমার মায়েরা দিদিদের আক্রমণ করছে আইএসএফ কর্মীদের আক্রমণ করছে তাদের যতক্ষণ না গ্রেপ্তার করছে কলকাতা নির্বাচন কমিশন অচল করে দেবে আইএসএফ সুতরাং আপনাদের কাছে ভাইজানের পক্ষ থেকে আমরা বলছি যে কাল বেলা এগারোটায় কলকাতা নির্বাচন কমিশন অভিযান কর্মসূচি সফল করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থভাবে বাড়ি যাবেন